এখানে যেখানে আমাদের অনেক হিন্দু ভাইরা, আমরা হিন্দু ভাইদেরকে সাহায্য করতেছি এবং এই পাশে গ্রামে আমরা দিয়ে আসছি। আমরা পাশে গ্রামে আরো যাবো, এরা সব পানির নিচে, খুব ভয়াবহ অবস্থা, খুব কঠিন অবস্থা। আমরা কত সুখে আছি আর এরা দেখেন কত কষ্টের ভিতরে, দেখেন এরা ত্রাণ পায় খুব খুশি, খুব সন্তুষ্ট, এরা ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনারা যত পারেন সারা দেশ থেকে সহযোগিতা হাত বাড়ান, এদের অবস্থা খুবই শোচনীয়, দেখেন এরা কতটা দরিদ্র, অসহায়ের মধ্যে আছে। আমরা সবাই ত্রাণ দিতে আসছি, আলহামদুলিল্লাহ। অসহায়ের মধ্যে আছে, ওনাদের চাইতে বেশি অসহায় আরো ভিতরে তো লোক আসেন, আমরা ওদিকে যাব ইনশাল্লাহ। ওনাদের এই আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষগুলি, তার বিপদগ্রস্ত মানুষগুলি এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে সৈনিক এই বাংলাদেশের একান্ত মুফতি আলাউদ্দিন সাহেবের এবং জহুরুল ইসলাম ফরিদি সাহেবের নেতৃত্বে আশ্রয় কেন্দ্রে ওনাদের নিজের প্রচেষ্টায় আমাদের এই গরিব এলাকার অসহায় বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই এলাকা থেকে আমরা অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা এরকমই করে যাচ্ছে সারা বাংলার জমিনে, সারা বাংলা নয় সারা বিশ্বের জমিনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত লোকগুলো এরকম ভাবে বিভূতি মানুষের পাশে দাঁড়াচ্ছে। মুফতি জহুরুল ইসলাম বলেছি।